বাজানো আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার এই আয়াতের মাধ্যমে দুটি কাজের নির্দেশ দিলেন। নাম্বার এক, উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, ও মানব জাতি তোমরা সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবা, আল্লাহ পাকের ইবাদত করবা। এখন প্রশ্ন হইতে পারে, হযরত ইবাদত কাকে বলে? অনুরোধ করব কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন, কোনো ধরনের নড়াচড়া চলবে না। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন ঠিক করেন বাবা, যেহেতু আপনার কবর আপনি যাবেন, আমার কবরেই আমি যাব, আপনার কবরে আপনার জবাব দেওয়া লাগবে, আমার কবরেই আমার জবাব দেওয়া লাগবে। এই জন্য বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। মনের মধ্যে সওয়াল আইসা যাইতে পারে, কুশ্চিন আসতে পারে, প্রশ্ন হইতে পারে, হুজুর তানে ইবাদত কাকে বলে? উম্মতের হক্কানি আলেমগণ, মুহাক্কিকিন, মুফাসসিরিন কিরামগণ একমত হয়ে বলেন, পৃথিবীর মানুষ ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করবে, এই কাজকে আল্লাহ পাক ইবাদত বলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমরা কি করব, কি ধরব, কি ছাড়ব? আল্লাহ পাক সুন্দর নমুনা পেশ করে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলে তোমরা সেইটা মজবুত করে ধরো, তোমাদের রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলে তোমরা সেইটা ছেড়ে দাও। আরে বাবাজির বন্ধু, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চললেই ইবাদত হইয়া যাবে, আর এইভাবে তারা দুনিয়ায় জিন্দা অবস্থায় প্রবেশ করবে ইবাদতে, মরার পর তারা যাবে জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। আরে বন্ধু, এই ইবাদতকারী যারা হবে তাদের সাথে আপনি আবেদের সাথে সম্পর্ক রাখবে। বাদানো শাইখুল আরবুল আজম সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে কোন এক আলেম, কোন এক ব্যক্তি, জৈনক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, হযরত আমি বন্ধু নির্বাচন করব কেমনে, কোন বন্ধু আমি গ্রহণ করব, হযরত কোন গুণ অর্জন করলে বন্ধুত্ব কায়েম রাখব, বন্ধু চিনার জন্য কি কি গুণ তাকে তালাশ করে দেখব। বাদানো খুব খেয়াল করে শুনবেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যিনি রাসূলুল্লাহর রওজার পাশে দীর্ঘ 18টি বছর বুখারী শরীফ পড়াইছেন, চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ। আরে বাবাজি সাইয়্যেদ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কেমন আবেদ ছিলেন, কেমন আল্লাহ বলা গোলাম ছিলেন, কষ্ট হইতেছে নাকি আপনাদের, চলবে কি চলবে না বলে, চলবে কি চলবে না? তাইলে আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। আবার বলেন, আল্লাহু আকবার। বাদানো সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে যায়, কথা প্রসঙ্গে কথা মনে হইয়া গেল, উম্মতের আলেমদের জবান থেকে আপনারা হয়তো বা একাধিকবার এই বয়ানটা শুনেছেন, আমি আজ দাঁতপুর এলাকায় নুসখা হিসাবে, প্রেসক্রিপশন হিসাবে উম্মতের হক্কানি আলেমদের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই দিই, শেখুল আরব আজম সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী
আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন মুজাহিদি ছিলেন গো, কেমন জিকির করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কোন এক সফরে যাওয়ার সময় কোন এক নিয়ারেস্ট লোককে জিগার বন্ধুকে দোস্ত আহবাবকে সাথী বানিয়ে নিলেন, সফর সঙ্গী বানাইলেন। খুব খেয়াল করেন বাবা, ভুলে যাবেন না, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি যেই বয়ানটা বারিদার হযরতের জবান থেকে আমি নিজে নকল করেছি, আমার বন্ধুগণ আমার ভাইরা যেই বয়ানটা ফেদে মিল্লা আসাদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। আবার আমাদের বাংলাদেশে একজন মুজাহিদ আসতেন, আল্লাহ আকবার, সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমতুল্লাহ আলাইহি, উনিও উর্দুতে তকরিরটা করেছেন। আমার ভাইরা আমি ওলামাদের মজলিসে ছোট্ট বান্দা হয়ে কথাটা বলে দিই ছোট স্নেহের ভাই হিসাবে, আর যুবক বন্ধু বন্ধু নির্বাচনে তুমি ভুল করবা না, তুমি যদি আল্লাহকে পেয়ে যাও তাইলে তুমি দুনিয়ার সব পাইয়া লবা। শামসুলক পরিপূর্ণ রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি দুনিয়ার কিছু পাও নাই কিন্তু তুমি আল্লাহকে পাইছ তাইলে তুমি সব পাইয়া গেছ, আর যদি তুমি আল্লাহকে না পাইয়া দুনিয়ার সব কিছু পাইয়া গেছ তুমি কিছুই পাও নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? বাদানো কেউ কারো দিকে তাকাবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বাবা, কার পিছনে জানি মালাকুল মৌত দাঁড়া রইছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাবনে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হইয়া গেছে। যাতাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই, শাইখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাজানো আল্লাহর ওলি বললেন, তিন গুণ যে মানুষের মধ্যে পাইবা এই মানুষটাকে তুমি বন্ধু রূপে গ্রহণ করবা। কথা বলেন কয় গুণ? জোরে বলেন কয় পাতা? নাম্বার এক কোন পাতা? নাম্বার দুই কোন পাতা? নাম্বার তিন কোন পাতা? এবার বলেন কয় গুণ? আল্লাহ পাক সূরাতুল বাইদিনার আয়াত যে আয়াতটা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে কয় গুণের কথা বলছেন? দুইটা কাজের কথা বলছেন। নাম্বার এক আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবা। কেমনে করবা, কেন করবা, কিভাবে করবা, কোন পদ্ধতিতে করবা? আল্লাহ পাক পরে নির্দেশ দিয়া বলেন মুখলিসিনা লাহুদ্দিন, দিন কায়েমের মাধ্যমে আমার গোলামি করবা। এই দিন কায়েম কাকে বলে? এই দিন কায়েম কেমনে করবে? আমার পরবর্তীতে উম্মতের আলেমরা আপনাদের কাছে বলবে, আমি শুধু একটাই বলে দেই, লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করার লাগবে। আর বাবা জি সবের স্বল্পতার কারণে বিস্তারিত ব্যাখ্যা আমি বলতে পারতেছি না, তবে বাজান যেই কথাটা ধরছি সেটাই শেষ করব। উম্মতের হক্কানি আলেম হইয়া সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হইল, হুজুর আপনি বলেন তো দেখি বন্ধু হিসাবে কোন মানুষটাকে গ্রহণ করব? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বললেন, তিনটা গুণ যেই মানুষটার মধ্যে পাইবা তিন গুণে গুণান্বিত হবে যারা বন্ধু হওয়ার যোগ্যতা রাখে তারা। কথা বলেন কয় গো? আবার বলেন কয় গো? এবার আসেন কি কি? নাম্বার এক, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হইয়া যায়, এটা কয় নাম্বার? আবার বলেন বাকি থাকলো কয়টা? দুই নাম্বার, যার সান্নিধ্যে থাকলে এলেম জ্ঞান বাড়ে, বাকি থাকলো কয়টা? আমি আবার রিপিট করতেছি, তিন গুণে গুণান্বিত হবে যারা বন্ধু হওয়ার যোগ্য তারা। কথা বলেন
কয় গুণ, পাতা কয়টা, নাম্বার এক লতা পাতা, নাম্বার দুই লাউ পাতা, নাম্বার তিন পান পাতা, দেখো বন্ধু বানোয়ার কোনো কিস্সা কাহিনী বলতেছি না, বড়দের কথা নকল করে বলছি। আর আমাদের আহলে দেওবন যারা, আমরা যারা আহলে ওলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলি, আমরা বড়দেরকে নকল করেই বলি। এই বড়দের নকল করতে যাইয়া কেউ মহতামিনগিরি হারাইবেন, কেউ বউ সন্তানকে হারাবেন, কেউ নিজের জীবনের সময় হারাবেন, কেউ আবার কারাগারে বসিয়া কাঁদবি, কেউ আবার দিন কায়েমের লক্ষ্যে এই তিন গুণ অর্জন করতে যাইয়া হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়া জীবন দিতে রাজি থাকবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। তিন গুণে গুণান্বিত হবে যারা, নাম্বার এক হইল যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হবে, নাম্বার দুই যার সান্নিধ্যে থাকলে জ্ঞান অর্জন করা যাবে, নাম্বার তিন যার সাথে সম্পর্ক করার দ্বারা ওয়াফিল আখিরাতি হাসানা, যার সাথে সম্পর্ক করার দ্বারা ওয়াফিল আখিরাতি হাসানা। পূর্বের দুইটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, শেষেরটা ওয়াফিল আখিরাতি হাসানা। এজন্য হযরত সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলেন, দু হাসানা হাসিল করনে কে লিয়ে হার হুয়া মুজাহাদা করো ভাই। কয় হাসানা? আমাগো সমাজে তো কেউ এই দুনিয়ায় অমুক আর আখেরাতে হাসানা কথা কয় না, জোরে কথা কয়। আমরা দুনিয়া তো হাসানা চাই, আখেরাতে দো হাসানা হাসিল করনে কে লিয়ে হার ওয়াক্ত মুজাহাদা করো। কয় হাসানা? দু হাসানা, দুই হাসানা, দুনিয়ার হাসানা এবং আখেরাতের হাসানা। এই জন্য এক বুজুর্গ প্রশ্ন করেছিলেন, হযরত এ দু হাসানা হাসিল করনে কে লিয়ে হযরত আমাকে একটু বুঝিয়ে দেন। আমারে নাম মুখলিসুর রহমান, ইখলাস উদার চাইয়ে, যারা আলিম আছে তারা বুঝে ফেলছে। বলে হযরত আমারে নাম মুখলিসুর রহমান, ইখলাস উদার চাইয়ে। বলে হ্যাঁ ভাই, তুমি কিয়া কাহে, তুমি কি কথা বলতেছো, কি কি কথা বলতে চাও? বলে যে আমার নাম মুখলিসুর রহমান, কিন্তু ইখলাস তো আমার কাছে নাই। সৈয়দ হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভি, রশিদ আহমদ গাঙ্গুহি, সৈয়দ তৈয়্যিব হাফিজ আমদাদুল্লাহ মহাদরে মক্কি রহমতুল্লাহ বলেন, যদি তুমি এখলাস পেতে চাও, যদি সত্যিকারের মুখলেস হতে চাও, তাহলে তিনটা কথা মৌতাক ইয়াদ রাইখো, তিনটা কথা স্মরণ রাইখো। সেই তিন কথা কি? নাম্বার এক হায়াত সীমিত, নাম্বার দুই রিজিক নির্ধারিত, নাম্বার তিন মরণ অবধারিত। এই তিন কথা মনে রেখে রাজনীতি করবেন, এই তিন কথা মনে রেখে পীরগিরি করবেন, এই তিন কথা মনে রেখে যুদ্ধনীতি করবেন, এই তিন কথা মনে রেখে সমাজনীতি করবেন, এই তিন কথা মনে রেখে অর্থনীতি ব্যবস্থা কায়েম করবেন, এই তিন কথা মনে রেখে আপনি শিক্ষানীতি চালু করবেন। আল্লাহ কসম, আপনার দ্বারা দুর্নীতি হবে না, আপনার দ্বারা সমাজ কলুষিত হবে না, আপনার দ্বারা কোনো আদম সন্তান নিজ কলঙ্কিত হবেন না, অপর কলঙ্কিত হবে না। এই তিন কথা মনে রাখেন, আর মনে রাখবা মুসলমান, এই তিন কথা মনে রেখে দুই হাসানা হাসিল করার জন্য উম্মতের যে আলেম, উম্মতের যে মুজাহিদ, উম্মতের যে মুসলমান আপন মন প্রাণ দিয়ে চেষ্টা করবে, মুজাহাদা করবে, তার বিরুদ্ধেই বাম রাম চ্যাটার্জি মুখার্জি ক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু তাদের ক্ষিপ্ত হওয়া ওলামায়ে হক্কানিদের কিচ্ছু যায় আসে না। দিন ছিল, দিন আছে, দিন থাকবে ইনশাআল্লাহ। কাউকে পরোয়া করে দিনই মিশন বাদ দেওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? তাহলে কয়টা গুণ? জোরে কর। আপনার মনে অমনোযোগী হচ্ছে? কষ্ট হচ্ছে না? বুঝতে মানে তাকলিফ, কষ্ট হচ্ছে? আমি গরিব মানুষ, ভাঙা সুরা বয়ান করি বাবা, কারো ক্যাসেট থেকে শুনে এসে নকল করে বসি নাই।
কথা বুঝাইতে পারছি? পাতা কয়টা? লতা পাতা, পান লগ পাতা, পান পাতা। বৌরেও এরকম লতা পাতা, পান পাতা, লাউ পাতা শিখাবে। আশাবালি থানবী রহমতুল্লাহ বাজারে যাইতেন, স্ত্রী ব্যাগ হাতে দিয়ে বলতেন, হাজরা লাউ আনা চাহি। আর আমার ঘরে বউ কি ঢঙ্গের বাজার করাগা, তুমি কানা নাকি আমি নিজেই যাবো বাজারে। যেগুলো কথা বলবে না মনে করবে না, এগুলো বউর কামায় খাবি না লোক, এই জন্য আসতে কথা বলে। কি ঢঙ্গের বাজার কর গা, কথা কয় না? এই নানি দাদি, এই চাষিদের মা খালা ফুপু নানি উন্নাদিত ঘুমটাটা লম্বা করে পান পাতা হওয়ার চাইতে দামি হইতো, আল্লাহর এবাদত মনে করে পর্দাটা করতো, কোরআন শরীফ অশুদ্ধ পড়তো, বেশি শুদ্ধ করে পড়তে পারতো না, এত ধরনের কটনিস কসমেটিক্স প্রসাধনী ব্যবহার করতো না। আলকাতরা ফেয়ার অ্যান্ড লাভলি, ফায়ার আরো কি আছে, ফায়ার ফায়ার স্প্রে, এত কিছু ব্যবহার করে নাই, কিন্তু ওই নানি দাদিরা অশুদ্ধ কোরআন শরীফ পড়তো। সকালবেলা ভজন নামাজ পড়ার পরে কোরআন শরীফ শুদ্ধ পড়ুক, আর যাই পড়ুক, পড়তে পারুক আর না পারুক, ইয়াসিনটা খুলে সুরে ইয়াসিন খুলে পড়তো, ঘোমটাটা এভাবে দিত বেগানা পুরুষ থেকে বাঁচার জন্যে। এখন এই নাতিনে উন্না দেয় লতা পাতার মতন, ওর নানি দাদির উন্নাদিত মাথা, আর ও দেয় লতা পাতা হিসাবে গলা। আপনারা তো জানেন আমার বয়ান আজ থেকে 26 বছর ধরে চলে আসতেছে, সামাজিক অবক্ষয় উৎকর্মের লক্ষ্যে আমি বড়দের কাছ থেকে কিছু কথা নকল করে আমি বলে আসতেছি, আপনারা হেসে উড়ে দিবেন না, গলার কাছে অন্যা বাধায় থয়, আবার দেখবেন উনি বুঝায়, আবার কিছু কিছু অন্যাওয়ালারা এমন ভাবে অন্যা ব্যবহার করে উনি বুঝায় আমি অর্ধেক বাংলার অর্ধেক ইন্ডিয়ান, এই জন্যে উনি এক সাইডে এইরকম করে লতা পাতার মতন অন্যাটা দিয়ে রাখে। এখন আমার সমাজের কোনো যুবক যদি খালি দেখে জিজ্ঞেস করে যে তুমি কার মেয়ে গো, কথা কয় না, তোমার বাড়ি কোথায় গো, এই যুবকটাকে না পেরে হলে দেখবেন জোরদার মুল্লুকটা শক্তের ভক্ত নরমের দম, তখন এই যুবকের বিরুদ্ধে ইফতিদিনের মামলার আসামি করে তাকে দণ্ডে দণ্ডিত করা হয়। আমি বলবো ইফতিদিনের আসামি নারী নির্যাতনের পক্ষে এসে পুরুষকে আপনি মামলা করলেন, হামলা করলেন, ঝামেলায় ফালালেন, অবশ্যই আমি এটার বিরোধিতা করছি না, অবশ্যই যারা সমাজে ইফতিদার হবে, যারা ইফতিদিন করবে, এই বেয়াদব ছেলেদের বিচারের কাপ করে আনবেন, কিন্তু তলে তলে যারা পুরুষরা নির্যাতিত হয়ে আছে, ও সমাজের দলপতি, ও বিচারপতি, ও ডিএনও, ও চেয়ারম্যান, ও এমপি, ও মন্ত্রী, একজন মুসলমান হিসেবে চিন্তা করে দেখেন, এই মেয়ে ছেলেদের বিচার করার আগে আগেই ওই বেহা নারীদের বিচার করেন, যারা মুসলমান হয়ে পান পাতা হতে চায় না, লতা পাতা হতে চায়, এই ব্যাপারটা নারীদেরও বিচারের কাজ করানো দরকার। আমি কি পুরুষদের সামনে কথা বলতেছি? কথা কয় না, জোরে কয়, আল্লাহ আকবার। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান যদি এইরকম একটা বিল পাশ করে যে এই এলাকায় বোরকা ছাড়া কোনো মহিলা বই হতে পারবে না, কি কন, এই কথাগুলো বললে আমাদেরকে অনেকে বলে আমরা নাকি জঙ্গি, দাদা দাদা আর করবেন না ভঙ্গি, যদি বাঁচতে চান দেখে আসবেন যাই টঙ্গি, আসার আগে আফরাইন কাকরাইন, শয়তান খাওয়ার আগে কিল্লা লাগাইন, সময় দিয়া কিছু কিল্লা, কথা কয় না জোরে বলেন ঠিক কিনা, রাগ করতেছেন মনে হয়?
রাগ করলে কিছু যায় আসে না। আমি কি কোনো ব্যক্তি কোনো দলের বিপক্ষে বলছি? এটা আমি যুবক হয়ে যুবক তরুণদের পক্ষে বলছি। অনেক যুবক তলে তলে ফাঁসি দিয়ে মরতে চায়, শুধু আমাদের চোখের সামনে নারী নির্যাতনটাই ভেসে উঠে, পুরুষ নির্যাতন তার আসতে চায় না, ঠিক কিনা? এ মোবাইল কার্গো, এ মেশিনের কাছ থেকে মোবাইল ছড়া, অবনাশের পালা দেখা যায়। ওই যে মানে সিগন্যাল দিয়ে বলতেছে ওয়াজ চলবে, হ্যাঁ থাম, এটা রাস্তা করা লাগবে না, আগে কি টাকা চাওয়া যায়? টাকা চাওয়ার একটা রাস্তা তৈরি করতে হবে না? কথা কয় না, জি হ্যাঁ ইনশাল্লাহ। আমার পরে আজান, এরপরে নামাজ, এরপরে ধারাবাহিকভাবে আলোচনা চলবে, ঠিক আছে ইনশাল্লাহ। এই চলে যাবেন নাকি? চলে যাবেন? তাহলে কয় গুণে গুণান্বিত হতে হবে? জোরে ক, তিন গুণ। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ কি গুণ অর্জন করেছিলেন? আল্লাহু আকবার, সফর সাথী বানাইছেন, সফর সাথী বানায় নিয়ে যাচ্ছেন, রাস্তায় কোনো এক বাড়িতে ছিলেন, এদিক টাকা রাস্তায় কোনো এক বাড়িতে ছিলেন, তহদর শেষ রাত্রে আল্লাহকে ডাকার জন্য উনি মামুলাত শেষ করে উনি জিকির আজগার করতেছেন, আল্লাহকে ডাকতেছেন, এমন ভাবে আল্লাহ বলে ডাক দেয় ঘরের চালও নড়ে, জমিনের মাটিও কাঁপে, আবার বেড়াও নড়ে, খুঁটিও নড়ে। তো সফর সঙ্গী ডাক দিয়ে বলতেছে, এইটা তো ঠিক হইলো না, এই কি রপ্তানি করতে যাচ্ছিস নাকি? এদিক তাকা তো সফর সঙ্গী চিন্তা করে দেখলো যে কি ব্যাপার, এভাবে জিকির করে কে? ভালো করে পর্দাটা সরায় দেখে, আরে আমাদের হযরত হোসেন আহমদ মাদানী এইভাবে জিকির করার কারণে জমিন নড়ে, চালও নড়ে। এই দৃশ্যটা দেখা এই সফর সঙ্গী আওয়াজ দিয়ে বলে ফেলেছে, আল্লাহু আকবার। হুজুরের ধ্যানে আঘাত লাগছে, ইবাদতে মনোযোগ একটু আঘাত লাগছে, হুজুর আস্তে করে জিকির করা বাদ দিয়ে এই সফর সঙ্গীকে বুকের সাথে লাগায় কয়, ভাই তুমি যা দেখেছো তুমি আমার কাছে ওয়াদা করো, আমি মরার আগ পর্যন্ত তুমি কোনোদিন এ কথাটা কারোর কাছে বলতে পারবো না, শুনতেছেন তো? আর আমরা যদি হইতা, হ্যাঁ এরকম 10-12 মিডিয়া নিয়ে দিতাম যে আমি জিকির করার সময় ফরিদপুরের উমুক ঘরের চাল নড়ে উঠবে, কথা কয় না? ঝরে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে, কথা কয়। তো এইবার হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলতেছে, ভাই তুমি আমাকে ওয়াদা করো, আমি মরার পর্যন্ত তুমি এ কথাটা কারো কাছে ইজহার করতে পারবা না, জাহের করবো না, বাতেন বাতিনি থাকতে হবে, মারফত মারফতি রাখবা। তো ঠিক আছে আমি ওয়াদা দিলাম। কয়েক বছর পরে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ যখন বৃদ্ধ হয়ে গেলেন, অসুস্থ, হুইল চেয়ারে চলাচল করে, তো হুসাইন আহমদ মাদানির হাত ধরলে ওই সফর সঙ্গী মনে করে যে আমি নবীর হাত ধরেছি। মাদ্রাসা থেকে যখন বের হয় অনেক মানুষ হুমড়ি খেয়ে পড়ে হুজুরের সাথে একটু মোসাবা করার জন্য, কিন্তু ছাত্ররা বলে হযরত অসুস্থ, সরে যান সরে যান, কেউ মোসাবা করবেন না, কেউ মোসাবা করবেন না, সরেন সরেন এরকম বলে। এখন ওই বুড়া তো হুজুরের হাত না ধরলে ভালো লাগে না, কথাটা শুনতেছেন? এই বুড়াই যে বুড়াকেও ছাত্র দমক দিয়ে সরেন, এই মুরব্বী আস্তে করে যখন মুরব্বীকেও তাড়িয়ে দিছে, মুরব্বী ডাক দিয়ে রাগ হয়ে বলে ফেলেছে, হোসেন আহমদ আমার সাথে মোসাবা না করলে কইয়া দিমু, মনে আছে কথাটা? আমার সাথে মোসাবা না করলে কইয়া দিমু, যখন কসে কইয়া দিমু, তো ছাত্রদের মধ্যে একটা সন্দেহ ঢুকে গেছে, যখন কইছে কইয়া দিমু, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ হাত নিজে উপরে উঠাইয়া ছাত্রদেরকে বলতেছে, তোমরা সরে যাও, ওনাকে আসতে দাও, মোসাবাক করতে দাও। ছাত্রদের বয় ঢুকে গেছে, সন্দেহ হয়েছে যে না জানি বুড়ে বয়সে কি অকাম করছে,
আর এক বুড়া কইছে কইয়া দিন, আর হুজুর অসুস্থ হওয়ার পরও হাত বাড়াইছে, এর একটা ছন্দ হইতে পারে না? মনে করেন আমি যদি যাই আর যদি আমার ভক্তরা ফরিদপুরে আমার দেখে চিল্লে উঠে কয় শরীয়তপুরি কইয়া দিব, তখন একটা ভিতরে ঝামেলা হবে না? তো ছাত্ররা চিন্তা করছে যে হুজুরের জীবদ্দশায় আমরা কোন আন্দোলন করব না, হুজুর মারা গেলে তারপরে বুড়ার বাড়ি ঘেরাও করবো, কইয়া দিব এটার জব সামল। এবার আল্লাহর ওলি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে দাফন কাফন হয়ে গেল, ছাত্র শিক্ষক সবাই মিলে বুড়ার বাড়ির চতুর্দিকে ঘেরাও করছে, বুড়ার বাড়ি ঘেরাও করে ডাক দিয়ে করে, ও চাচাজি আপ জলদি জলদি কে, চাচা আপনি জলদি জলদি ক, আমাকে হুজুর কি এমন কাজ করছে যে কইয়া দিব? মুরব্বী লোকটা কান্দার ডাক দিয়ে কয় বাবা বদগুমান বদজন থেকে আল্লাহ তোমাদের হেফাজত করু, আমাকেও আল্লাহ হেফাজত করু। বাবা তোমরা যা ভাবছো তা না, বাবা দুনিয়া কিন্তু থাকার জায়গা না, বাইরে আমি এক মিনিটে শুধু একটা কথা বলি, আমি প্রায় বয়ানে এই কথাটা বলে থাকি, আদৌ যখন আমি বাড়ি থেকে বের হব আমার বাচ্চা মেয়েটা এক সাইডে সে জড়ে ধরে মাথাটা বুকের সাথে লাগাইয়া কান্না কান্না বাপ নিয়া বলে আব্বু আজকে তোমার মাহফিল কর। বললাম মাগো পদ্মার ওই পার, আব্বু তুমি আসবা কি আসবা না? আমি বললাম কেন রে মা? মেয়েটা ডাক দিয়ে কয় আব্বু তুমি না আসলে আমার ভাল লাগে না, তুমি না আসলে আমার ঘুম ধরে না। ভাই গো যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত দরদি হয়ে যায়। এই মেয়েটার আমি ডাক দেব না মাম্মু, ইনশাল্লাহ আসবো, তুমি আমার অপেক্ষা থাইক। মেয়েটারে বিদায় নিয়ে চলে আসলাম, কিন্তু গাড়ির মধ্যে ওঠার পর চিন্তা আসলো এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় এলো, এমন হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার নাকে কানে তুলে দেখে আমার চোখ মুখ বন্ধ দেখে আমার নিতের দেহ মরদেহ বাইরে পড়া দেখে আমার মেয়েটা চিল্লা হয়তো বলতে পারে আম্মু আব্বু কেন কথা বলে না। ভাইজান এই দৃশ্য কিন্তু এই অবস্থা তোমার আমার সামনে অপেক্ষা করতেছে, কাজী এখনো সময় আছে, তিন গুণে গুণান্বিত যারা তাদেরকে বন্ধু ভাবে। এবার হুসাইন আহমদ মাদানির পক্ষের এই বন্ধুটা মুরব্বী কান্দার ঢাক দিয়ে বলে বাবা হুসাইন আহমদ রে তোমরা জীবিত অবস্থায় চিনছো কি চিরনাই জারিরা? বাবারে আমি নিজের চোখে দেখছি আল্লাহ পাক তার এই গোলামকে তো মহব্বত করে, আল্লাহর বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তার ডাকে জবাব দিয়ে দেয়। বাবারে তিন গুণ গুণান্বিত অর্জন করেছি আমি তার কাছ থেকে, আমি তার সাথে যতদিন ছিলাম তারে দেখলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে হয়ে যাইত। দ্বিতীয় নম্বর জ্ঞান বাড়ত, তৃতীয় নম্বর পরকাল আমার পরকালের কথা স্মরণ হইয়া যাইত। ও বাবা তোমাদের কি বলি, কোন এক রাত্রে আমি সফর সাথী ছিলাম, উনি তাহাজ্জুদ নামাজ আদায় করে উনি বারো তেরো তসবি আদায় করতেছিলেন, আল্লাহু আল্লাহু জিকির যখন করতেছিলেন আমি দেখলাম যে ঘরে ছিল ওই ঘরের চালটা আল্লাহ বলার সময় উপরে উঠে হু বলার সময় নিচে নেমে যায়, আবার যখন আল্লাহ বলে তখন
যখন ঘরে সাইটের বেড়া নড়ে উঠে বাজান এই কথার যত প্রচার হবে, অনেক ভাইরা সে গালগপ্প মনে করতে পারে, বাজানো অনেক ওলি আল্লাহ পছন্দ করে না। আমি বলবো এটা কিন্তু এক চিঠি আপনাদের একটা শয়তানি বাহানা। ওলি আল্লাহ আপনার কাছে ভালো নাও লাগতে পারে, ওলি আল্লাহ নাই এ কথাটা বলবেন না। ওলি আল্লাহ আছে বিদে দুনিয়া ঠিকই আছে, যেদিন ওলি আল্লাহ থাকবে না সেদিন কিন্তু দুনিয়া ঠিকবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধুগণ আমার ভাইরা, ছাইবার ডাক দিয়ে বললেন ওগো তলবে আজিজু, হোসেন আহমদ বাদানির অন্য কোন ক্লেম নাই, আমি যখন এই দৃশ্যটা দেখছি তখন আমি আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করছি। হোসেন আহমদ মাদানি আল্লাহকে ডাকা বাদ দিয়া আমারে জরায় ধরে চোখের পানি ছাড়িয়া কাঁদে আর ডাক দিয়ে বলে ভাইয়া যা দেখছেন দেখছেন, আল্লাহর সাথে আমার কি সম্পর্ক, কি পর্দার তালুক মা আল্লাহ। ভাইয়া এটা যেহেতু আপনি দেখে ফেলছেন, ভাইয়া এটা আপনি আর কারো কাছে বলবেন না, আমি মরার আগ পর্যন্ত বলবেন না, এটা বললে আমার আমলের ক্ষতি হইয়া যাবে। বাজানো হক্কানি উলামা একরামগণ ওনারা কেরামতি জাহির করতে চায় না, পাশে আছে আব্দুল গাফফার দামাত বরকতুল্লাহ আলিয়া, তারই আবার এক পাশে আছে আমার হযরত আমার প্রিয় মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ চুপি রহমতুল্লাহ আলাইহির, অত্যন্ত লখতে জিগার মানুষ ছিলেন, খাস সাগরেদ ছিলেন আল্লামা ইসমতুল্লাহ কাসিমি দামাত বরকতুল্লাহ আলিয়া। বাজানো এরকম অনেক বুজুর্গ আছে, বাহির দিয়ার হযরত উলামা ইকরাম আছেন, এরা বন্ধু ফরদ ফরিদপুর শহরের অনেক উলামা ইকরাম আছেন, চিনছে তারা পাইছে তারা, চিনি নাই তারা পায় নাই তারা। আমার বন্ধুগণ আবার বলি তিনটা গুণ যার মধ্যে দেখবেন তাকে আপনি ওলি আল্লাহ বলে মেনে নিবেন, তার কাছে থেকে তার সান্নিধ্যে থেকে আপনি আল্লাহ পাকের গোলাম ইবাদতকারী হইয়া যাবেন। আর বাবাদি নাম্বার এক যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়, আমার বন্ধুগণ নাম্বার দুই যার সান্নিধ্যে থাকলে এলেম অর্জন হয় জ্ঞান বাড়ে, নাম্বার তিন যার সাথে সম্পর্ক করার দ্বারা অফিল আখিরাতি হাসানা আখিরাতের সৌন্দর্য আখিরাতের আমার বাইরা জয়লাভ হইয়া যায়, আখিরাত সুন্দর হবে এই ওলামাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন রে বাবা। আর কোন লম্বা নয় রে বাজান, এক কথায় চিস্তিয়া কাদ্রিয়া নকশবন্দিয়া মুজাদ্দি দিয়া সুফাওয়াদ দিয়া সাবেরিয়া যত হক্কানি উলামা ইকরাম আছেন, কি সরমনাই কি উজানি কি রসুলপুর আমার বন্ধুগণ কি ঢালকা নগর, এরকম ইত্যাদি যত হকের দাওয়াত পাবেন আমার বাইরা সব জায়গায় আপনারা যাবেন, কারণ আর অনৈক্য হইয়েন না আন্নাহুম বুনিয়ানুম মারসুস, সিসা ডালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হইয়া যান। আমরা যদি আল্লাহ পাকে ইবাদতকারী হইয়া দল মত নির্বিশেষে আমরা যদি এতারাজ আমার ভাইরা একতেলা পেশকাল সব বাদ দিয়া যদি ঐক্যবদ্ধে প্ল্যাটফর্মে আসতে পারি, আল্লাহর কসম কোন রামবাম চ্যাটার্জি বাংলার জমিনে হক্কানি আলেমদের দিকে আঙ্গুলি করে চোখ বড় করে তাকাবার সাহস পাবে না। কথা বলেন ঠিক না বেঠি? কাজী বাদান এক থাকা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, আমার বাইরে এই আয়াতটার আমল করা এটাও কিন্তু ইবাদত, আর ইবাদত করার জন্য আমাকে আপনি বানাইছে কে বাদান? এই জন্য আমি আপনাদের কাছে এক মিনিট একটা আবদার করব, এই ইবাদত যেন নিয়মিত করতে পারি বাবা। এই এলাকার এই দাঁতপুরের ছেলেরা এই গ্রামের প্রাণপ্রিয় মুরব্বী বাবারা অত্যন্ত মজাদা করে একটা মসজিদের ব্যবস্থা করছে, এই মসজিদের বারান্দার কাজের জন্য আল্লাহর কুদরতি কদমে ঠিক ঠিক ভাবে ইবাদত সেজদা দেওয়ার জায়গার জন্য বাজানো আল্লাহর হুকুম ইবাদত করার জন্য যাতে একটু সহজ হইয়া যায়, এই মসজিদের বাইতুল্লাহ আল্লাহর ঘরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যের কারণে বাজান ছোট্ট একটা
আবদার করব, পারলে দিবেন না পারলে না দিবেন, যে যেখানে আছেন সেখানেই থাকবে। এই হাজারো লক্ষাধিক মানুষ রে বাবা, আপনারা যদি 100টা টাকা, 200টা টাকা, 500টা টাকা, 300টা টাকা, 50টা টাকা, 1000টা টাকা যদি আপনি মসজিদে দান করেন, 10